সম্প্রতি একটি বিয়েতে যৌতুক দাবি করায় বর এবং তার বাবাকে মেয়ে পক্ষ বেঁধে রাখে, কাজটা কি যুক্তিসঙ্গত হয়েছে? দেখুন, এ ধরনের ঘটনা আমরা দেখেছি, ভিডিওটা আপনারা দেখেছেন অনেকে। এ ধরনের বিষয়ে কতটা যুক্তিসঙ্গত হয়েছে বা হয় নাই এটা মন্তব্য করা কঠিন। কেন কঠিন? কারণ পরিস্থিতি আসলে কি ছিল না ছিল, তাদের দায় অপরাধ কতটুকু ছিল এবং সেই অপরাধ অনুযায়ী পরিস্থিতি কি তৈরি হয়েছে যে তাদেরকে বাঁধতে হয়েছে, না বাঁধলে কী সমস্যা হতো, এগুলো মানে পুরো কেসটা স্টাডি না করে আমরা হুটহাট করে মন্তব্য করতে পারবো না। তবে আমরা মোটা দাগে একটু বলে রাখতে পারি, যৌতুক নেওয়া হারাম, যৌতুক দাবি করা হারাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন ছেলের বাবার কথা থেকে, ভিডিওতে আমরা দেখেছি ছেলের বাবার কথা থেকে বোঝা গেছে যে তিনি যৌতুক দাবি করেছেন, পরিষ্কার তিনি বলেছেন যে উকিলের সাথে চুক্তি হয়েছে, এটা এটা দেওয়ার কথা আছে। তো এই যে ছেলে বিয়ে করাবেন আবার চুক্তি করছেন, আজকাল অবশ্য চুক্তি অনেকে মুখে করে না, বিয়ের পরে খুশি মনে নেয়, কি মনে নেয়, খুশি মনে দেয়, দিয়ে দেয় খুশি মনে নেয়, তো সেটাও আসল না যায়, যার কারণে সন্দেহাতীতভাবে কাজটা হারাম। কিন্তু এ ধরনের কাজ যদি কেউ করে অবশ্যই অন্যায়কে বাধা দিতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে। এগুলো আগে থেকেই যারা এ সমস্ত দাবি করে তাদের সাথে আত্মীয়তা করাই উচিত না। আলহামদুলিল্লাহ ভালো মানুষের পরিমাণ সমাজে এই সমস্ত দিক থেকে অন্তত বাড়ছে, অনেক অপরাধের মাত্রা বাড়লেও যৌতুকের প্রথা, যৌতুকের অভিশাপ এগুলো সমাজ থেকে আলহামদুলিল্লাহ দূর হচ্ছে। এবং এটার জন্য এককভাবে অবদান এদেশে আলেম সমাজের, এদেশ থেকে যৌতুককে বিতাড়িত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কারা? উলামায়ে কেরাম, হুজুররা। হুজুরদের কোনো অবদান অনেকে খুঁজে পায় না। এদেশ হিন্দুদের সাথে থাকতে থাকতে হিন্দুদের মধ্যে অনেক কুপ্রথা আছে যেগুলো আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে চলে আসছে। এর মধ্যে আপনার কন্যা সন্তান তাদের প্রতি একটু বৈরী ভাব, এটা মুশরিক মক্কার মুশরিকদের মধ্যে ছিল, আবার আপনারা জানেন ভারতবর্ষেও মানে পুরুষের সাথে, পুরুষ মারা গেলে সতীদাহ করা হতো, স্ত্রীকে তার সাথে পুড়ে দেওয়া হতো, তাই না? এগুলো বন্ধের পিছনে যেরকম ঐতিহাসিকভাবে মুসলমানদের অবদান ছিল, আর ইসলামের বিধানও সেটা যে নারীদেরকে নারী হওয়ার কারণে কোনো প্রকার নিগ্রহের শিকার করা যাবে না। এই জন্য যৌতুকের বিরুদ্ধে আলেমরা বরাবর কথা বলেছেন এবং তার ফলশ্রুতিতে যৌতুক আলহামদুলিল্লাহ কমে গেছে। এখন যারা যৌতুক দাবি করবে তাদের সাথে মেয়ে বিয়েই দিবেন না, তাদের সাথে আত্মীয়তা করবেনই না। হ্যাঁ, উপযুক্ত ভালো মানুষ খুঁজে পেতে কষ্ট হবে। আপনি যদি স্যাক্রিফাইস করেন যে আমার টাকা পয়সা দরকার না, একটা ভালো ছেলে দরকার, দিন মজুর হোক, কিন্তু সে মানুষটা ভালো হবে, আল্লাহবিল হবে, আলহামদুলিল্লাহ এরকম পাত্রের অভাব নাই। বহু ছেলে পেলে নিজের চরিত্রে হেফাজত করার জন্য, বিয়ে করার জন্য মেয়ে খুঁজে বেড়ায়, কিন্তু মেয়ের বাপরা টাকার অবস্থা ছাড়া বিয়ে দিবে না, সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না। তো যার কারণে ওদের কপালে দুঃখ বেশিরভাগ ক্ষেত্রে লেগেই থাকে, বেজার লেগেই থাকে। এই জন্য দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করলে সেক্ষেত্রে পাত্র বা পাত্রীর অপেক্ষা মানে আপনার অভাব হওয়ার কথা না। এখন এভাবে কেউ যৌতুক দাবি করলে তাকে বেঁধে রাখা যাবে কিনা বা রাখা উচিত কিনা, মৌলিক কথা হলো আইন নিজের হাতে তোলা উচিত না। কেউ অন্যায় করেছে, অপরাধ করেছে, তার অপরাধের বিচার মুখোমুখি করা যেতে পারে, সামাজিকভাবে বিচারিকভাবে নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, উৎসাহিত হয়। ইন্ডিভিজুয়াল এই কেসটাতে কতটা সঠিক হয়েছে, তাদের কী ভূমিকা ছিল, কোন পরিস্থিতিতে তারা বেঁধেছেন, বাধাটা কি সাময়িক ছিল না কি ছিল, পুরো বিষয় নিয়ে আমরা মন্তব্য করছি না। তবে এটা ঠিক যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, সেটা আবার আইন হাতে তুলে নিয়ে চাকরিটা করার মতো স্বেচ্ছাচারিতা যেন না হয়। কারণ স্বেচ্ছাচারিতা যদি হয়, কারোর দিয়ে জুলুম যদি হয়ে যায়, মাত্রা যদি হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আবার কী হবে, আরেকটা অন্যায় হবে। এই জন্য ব্যালেন্স করতে হবে। আমাদের প্রতি যদি কেউ অন্যায় করে, জেনারেল কথা বলতেছি, এই ঘটনার বাইরে এসে যদি কেউ আপনার প্রতি জুলুম করে, তাহলে আপনি কী করতে পারেন? কেউ ধরুন একটা বকা দিছে আপনাকে বা আপনাকে একটা ধাক্কা দিছে, আপনি কী করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাইন আকাবু ফাআকিবু বিমিসলিমা উকিবতুম বি, আপনাকে কষ্ট দিয়েছে তাহলে আপনি ঠিক যতটুকু আপনাকে আঘাত করা হয়েছে ততটুকু আঘাত করার রাইট আপনার থাকে, মানে ততটুকু মেপে মেপে, এর বেশি না। কিন্তু সেটা তো রিস্কির ব্যাপার, মানে ওরকম মাপজম করে দেওয়া তো কঠিন। সে দিলেও একটা, আপনি দিলেন একটা, সে দিয়েছে ওইটা কত শতাংশ, কত কেজি, কত ওজনের, ওরকম মেপে মেপে আরেকটা দেওয়া তো কঠিন, তাই না? এই জন্য আল্লাহ তাআলা আয়াতের পরাংশে বলছেন যে ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, আর যদি মাফ করে দাও সেটা হবে অধিকতর উত্তম, কারণ সেফ, তুমি রিস্কে গেলা না। এই জন্য
আমাদেরকে ব্যালেন্স করতে হবে। অনেক সময় দেখা যায় কেউ অন্যায় করেছে, হতে পারে অন্যায় করেছে, তো তার প্রতি আমি আপনার অন্যায়ের প্রায়শ্চিত্ত তার করাতে গিয়ে আমি জুলুম করে ফেলছি, সেটা যেন না হয়, সেটা যেন না হয়। ব্যালেন্স করা, পরিমাপ ঠিক রাখা, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। গোটা কোরআনে সবচেয়ে বেশি সংখ্যক যে নির্দেশগুলো এসছে, বর্ণিত হয়েছে আমাদের তারাবির সালাতে কোরআনের বার্তা বইয়ে, প্রত্যেক পারাতে প্রত্যেক তারাবিতে কী কী নির্দেশ আল্লাহ করেছেন এগুলো আমরা সামারি করে দিয়েছি, আপনারা দেখেছেন। তো এই নির্দেশগুলো আপনি পর্যালোচনা করলে একটু চোখগুলোকে দেখবেন যে নির্দেশগুলো কোরআনে সবচেয়ে বেশি সংখ্যকবার দেওয়া হয়েছে, এর মধ্যে একটা হলো ন্যায় বিচার করা, জুলুম না করা, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো সেটা যেন সব ক্ষেত্রে ঠিক থাকে, আমাদের সেটা মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। তবে সন্দেহাতীতভাবে এটা ঠিক যে অন্যায়কে বাধা দান করতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।